নায়িকা যদি বলি যে একটা ড্রিমের ব্যাপারে, আমার তখন তখন দিলারামা অ্যাক্টিং করে, তখন তার কাছে আমার মনে হয় পৃথিবীর ওনার সাথে শ্রেষ্ঠ নায়িকা। নাটকের কথা বলছিলাম, চলচ্চিত্রের কথা বলছিলাম, ওটিটির কথা বলছিলাম। এখানে অনেকে অনেক ধরনের অভিযোগ করেন যে ওটিটিতেও দিন শেষে ঘুরে ফিরে ওই একই কিছু মুখ, সেখানেও যারা আসলে আপনি যে বললেন পরীক্ষা ছাড়া ফেল, সেখানে ওই পরীক্ষাটা দেওয়ার সুযোগ অনেক ভালো অভিনেতারা পাচ্ছেন না, এটাকে কীভাবে ডিফাইন করবেন? দেখুন, দিন শেষে ওটিটি একটা আশীর্বাদ আমাদের জন্য। ওটিটি সবে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে, মানে একদম আমি যদি বলি এর বীজ থেকে সবে একটা চারা গাছ বেরোনোর একটা মানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। সো এই প্রক্রিয়াতে যেতে গেলে অনেকগুলো ভাঙা গড়ার একটা একটা জায়গা হবে। তো এই ভাঙা গড়ার জায়গায় যেতে যেতে অনেক কিছু পরিবর্তন পরিমার্জন হবে, অনেক কিছু এক্সপেরিমেন্ট হবে। এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আমাদের অনেকেরই কাজের সুযোগ আসবে। দিন শেষে এখন যেটা হচ্ছে ভাইয়া, আপনাকে ঠিকঠাক অ্যাক্টিংটা করতে হবে, এটাই মূল কাজ। মানে নিজের কাজটা ঠিকমতো, নিজের কাজটা ঠিকঠাক মতো করতে হবে। এবার একটু আপনার অনেক কাজের কথা হয়ে গেছে, একটু ব্যক্তি জীবনের দিকে আসি। একজন রাশেদ মামুন অপু যদি অভিনয়টা না করতো তাহলে আসলে কী করতো? ডেভেলপমেন্ট সেক্টরে থাকতাম। ডেভেলপমেন্ট সেক্টরে থাকতাম। আপনার জীবনের আক্ষেপ কী, কষ্ট কী? আমার জীবনে সেভাবে কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই। কষ্ট তো থাকবে, কষ্ট ছাড়া মানুষ হয়। কোনো কষ্টের কথা শুনতে পারি? একদমই না, কষ্টগুলো একদমই আমার ভেতরে ব্যক্তিগত এবং আমার নিজস্ব জায়গা। কষ্টের কথা কখনো মানুষকে শোনাতে নেই। এই ইন্ডাস্ট্রি নিয়ে বা আমার সাথে এমন যে অনেক কিছু হয় নাই বা ঘটে নাই তা কিন্তু না, কিন্তু আমি কেন বলবো, আমার বলা উচিত না। আমি যেহেতু তার উপরে আমি একজন দায়িত্বে আছি, আমার এতগুলো আর্টিস্ট আমাকে একজন একটা দায়িত্বে রেখে দিয়েছেন, আমি আমার ঘরের কথা বাইরে কেন বলবো আমার স্ক্রিনে? আমি তো আমার ঘরের ভেতরে থেকে ওটাকে সুন্দরভাবে সলভ করব। আমাদের এখানে কিন্তু এখন ওই যে পেমেন্ট কেউ দেয় না, পেমেন্ট বাকি আছে, আমাদের কিন্তু দুয়ার খোলা। এবং আপনার বাকি আছে মার্কেটে পেমেন্ট? না, আমার কোনো পেমেন্ট বাকি নেই, মাশাআল্লাহ। ইউ আর সে, আপনি অনেক লাকি সত্যি। আমার বরাবরই আমার পেমেন্ট হয়তো দু এক জায়গার কথা আলাদা, দু এক জায়গার কথা ওটা তো উদাহরণ হতে পারে। মৃত্যু নিয়ে ভাবেন? মৃত্যু নিয়ে না, মৃত্যু আমার কাছে খুব আনন্দদায়ক হবে আমি আশা করছি। পার্শ্ব চরিত্র এই শব্দটা শুনলে বা দেখলে মাথায় কি আসে? আমি পার্শ্ব চরিত্র নিয়ে কখনো ভাবিই না, আমি অভিনেতা নিয়ে ভাবি। আমার কাছে পৃথিবীর মানে সুপারস্টার তাকেও আমার অভিনেতাই মনে হয়, তাকে আমার হিরো মনে হয় না। যাদের সাথে কাজ করেছেন, অনেক মানুষের সাথে কাজ করেছেন, দু চারটা নাম কি বলা যাবে যাদের সাথে কাজ করতে আপনি অনেক কমফোর্ট? প্রত্যেকের সাথেই আমি কমফোর্ট অনুভব করি। ফজলুর রহমান বাবু ভাই যদি আমি বলি, আমাদের সুপারস্টার অপূর্ব, তার সঙ্গে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। তারেক আনাম স্যার দুর্দান্ত লাগে ওনার সঙ্গে আমার কাজ করতে, খুব ভালো লাগে। অভিনয়ের বাইরে কি করবে? অভিনয়ের বাইরে মানে আপনার পরিচালনা কিংবা চিত্রনাট্য লেখা কিংবা প্রযোজনা? না, লেখালেখি নষ্ট হয়ে গেছে, এখন আর পারি না লিখতে, মাঝে মাঝে একটু টুকটাক ডিরেকশন দিই। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, আপনার বর্তমান সময়ের কাজ এবং দর্শকদের যদি কোনো কিছু বলার থাকে আর সিনেমা নিয়ে কিছু শুনবো। বর্তমানে তো ওটিটি এবং ফিল্ম নিয়ে বেশি ব্যস্ততা আর কি। রিসেন্টলি তিনটি ছবি একই দিনে সাইন করেছিলাম, তার মধ্যে একটি শেষ হয়েছে যেটা বিএফডিসি প্রযোজিত, জাকির হোসেন রাজুর চাদর। সামনে আছে চয়নিকা চৌধুরীর প্রহেলিকা, তারপরে অনুদানের ছবি লাল শাড়ি, এবং 24 তারিখ থেকে শুরু করব হচ্ছে সাজ্জাদ খানের কাঠগোলাপ। এটা শেষ করে ওটিটির কিছু কাজ আছে, মাশাআল্লাহ, এই আর কি চলছে আর কি। আপনার প্রিয় নায়ক, প্রিয় নায়িকা, প্রিয় নির্মাতা কারা? সবাই। আমার বললাম না, আমার কাছে নায়ক নায়িকা বলে কিছু নেই। আমার কাছে মনিরা মিঠু যখন তার অ্যাক্টিংটা করেন, আমার কাছে মনে হয় উনি পৃথিবীর মানে ওই, ওনার কাছে নায়িকা যদি বলি সুন্দরের দিক থেকে, নায়িকা যদি বলি যে একটা ড্রিমের ব্যাপারে, আমার তখন দিলারামা অ্যাক্টিং করে, তখন তার কাছে আমার মনে হয় পৃথিবীর ওনার সাথে শ্রেষ্ঠ নায়িকা।